ডাক্তার মুস্তাক হোসেনের কাছে জানতে চাই, আমলাতান্ত্রিক নির্ভর হয়ে বেশি পড়েছে কিনা, আর যদি তাই হয়ে থাকে তাহলে সমস্যাগুলো আরো প্রকট হচ্ছে কিনা। আমাদের প্ল্যানে ছিল যখন এরকম প্যান্ডেমিক হবে তখন মাননীয় প্রধানমন্ত্রী হবেন কমান্ডার ইন চিফ, তার পক্ষ থেকে কিন্তু প্রধানমন্ত্রী মুখ্য সচিব কিন্তু নির্দেশনা দিচ্ছেন, বাস্তবায়ন করার ক্ষেত্রে দিচ্ছেন কিন্তু ক্যাবিনেট ডিভিশনের যিনি সচিব তিনি দিচ্ছেন, এবং তার লাইন অফ কন্ট্রোল হচ্ছে আপনার জেলা ডেপুটি কমিশনাররা ইউএনও ইত্যাদি, আর স্বাস্থ্য ডিজিটি লাইন অফ কন্ট্রোল হচ্ছে সিভিল সার্জনরা। এখন জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করবার জন্য কিন্তু প্যান্ডেমিক রেসপন্স প্ল্যানে সুনির্দিষ্ট বক্তব্য আছে, সেখানে আমি বলেছি জেলা উপজেলাতে কিছু কিছু কিন্তু সেখানে যারা জনপ্রতিনিধিরা আছেন যারা উৎসাহী হচ্ছেন তারা কিন্তু সম্পৃক্ত হচ্ছেন। আমি বলতে চাচ্ছি শহরাঞ্চলে জনপ্রতিনিধিদেরকে সমন্বিত করার জন্য তাদেরকে কাজে লাগাবার জন্য কোনো উদ্যোগ নেই। আমরা অনেক অনেক বেশি সেন্ট্রালাইজ কাঠামোর মধ্যে চলে গেছি, অর্থাৎ আমলাতান্ত্রিক কাঠামোর মধ্যে চলে গেছি। আমলারা কাজ করবে নিয়মের ভিতর দিয়ে, পুলিশ কাজ করবে মানুষকে নিয়ম মানার ব্যাপারে। নিয়ম মানা নিয়ম মানানো এই দুই জায়গা বোধ হয় আমরা কোথাও একটা আমরা সংযোগ করতে পারছি না, কিন্তু মানুষ কথা শুনবে কেন? এটা জনসংযোগের জন সম্পৃক্ততা কি তৈরি হয়েছিল অথবা জন স্বাস্থ্যের একটা সমস্যা? ধরেন আমেরিকাতে খুব সুন্দর করে একটা কথা বলেছে, স্টে এট হোম, ঘরে থাকুন বাংলায়। ভারতে বলেছে যে আপনারা কি করোনা, আপনি ঘরে তো করোনা দূরে। বাংলাদেশে এরকম একটা বার্তা মানুষকে প্রভাবিত করতে পেরেছে বলে মনে হয়? কখনো মাস্ক নিয়ে দুর্নীতি, কখনো পিপি নিয়ে দুর্নীতি, কখনো বলা হয়েছে এই মাস্ক পরা যাবে না, সার্জিক্যাল মাস্ক পরতে হবে, সাইন্টিফিক KN95, N95, যত রকমের টেকনিক্যাল বার্তা। আপনি কি কোথাও মানুষকে উদ্বুদ্ধ, মানুষ কেন কথা শুনে না? দুটি জিনিস, একটা হলো মানুষ স্বাস্থ্যবিধি মানবে, আরেকটা হলো মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে হবে। এই দুটি জায়গায় কিন্তু আমরা এনশিওর করতে পারিনি, এবং সেটাই সেখানে কিন্তু কমিউনিটির ইনভলভমেন্টটা, স্থানীয় সরকারের ইনভলভমেন্টটা, রাজনৈতিক নেতৃবৃন্দের ইনভলভমেন্টটা অনেক জরুরি। 64 জেলায় আপনি 64 সচিবকে দায়িত্ব দিয়েছেন, কেন 64 এমপিরা কি করেছে? না, এখানে শুধুমাত্র আমলাদের দিয়ে হবে না, শুধুমাত্র জনপ্রতিনিধি দিয়ে হবে না, কারণ জনপ্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠানগুলো কিন্তু এখন ইনস্টিটিউশনালি অত শক্তিশালী নয়, কিন্তু তাকে আমি দিনের পর দিন অবহেলা করলে এটা দুর্বল হতেই থাকবে, কারণ জনগণের কাছে ভরসার স্থল মানে প্রশাসনিক কর্মকর্তারা নয়, আবার জনগণের কাছে যেহেতু এই যে স্থানীয় সরকার নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলাদলির বিষয় আছে, এখানে এই দুটো সংমিশ্রণ করেই কিন্তু এগোতে হবে। এখানে স্বাস্থ্যের দায়িত্বে যারা আছেন, জনস্বাস্থ্যের যারা প্রশিক্ষিত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী, তারা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন সমন্বয়কে।